পুরুষ বন্ধুর সঙ্গে বেড়াতে বেরিয়ে এবার গণধর্ষণের শিকার হলেন এক যুবতী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বর্ধমানের বিজয়রাম এলাকায়। অভিযোগ পেয়েই জোর কদমে তদন্ত শুরু করে পুলিশ। পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, ধৃতদেরকে পেশ করা হয় বর্ধমান আদালতে। বিচারক 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ধৃতদের। সামগ্রিক ঘটনাকে ঘিরে ক্ষোভ দানা বাঁধছে গোটা এলাকা জুড়ে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, পুরুষ বন্ধুর সঙ্গে বেড়াতে বেরিয়েছিলেন ওই যুবতী। বিজয়রাম এলাকায় তারা যখন দাঁড়িয়েছিলেন, পাঁচজন রাস্তার পাশেই একটি নির্মীয়মান বাড়িতে তাদের দুজনকেই তুলে নিয়ে যায়। পুরুষ বন্ধুকে অন্য একটি ঘরে আটকে রেখে ওই যুবতীর উপরে শারীরিক নির্যাতন চালায় 5 জন দুষ্কৃতী বলে অভিযোগ। কোনো রকমে তাদের হাত থেকে রেহাই পেয়ে চলে আসেন ওই যুবতী বাড়িতে। ওই যুবতীর বাড়ি অন্য পাড়ায়। সামগ্রিক বিষয় সম্পর্কে তারপরেই জানানো হয় প্রশাসনিক স্তরে। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে জোরদার পুলিশ। তারপরই 5 জনকে গ্রেপ্তার করা হয়, ধৃতদেরকে পেশ করা হয়েছে বর্ধমান আদালতে। গোটা ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এমন এলাকায়, স্থানীয় মানুষজনের মধ্যেও যথেষ্ট ক্ষোভ। দোষীদেরকে অবিলম্বে কঠোর শাস্তি দিতে হবে, এই দাবিও জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। পুরুষ বন্ধুর সঙ্গে বেড়াতে বেরিয়ে গণধর্ষণের শিকার এবার যুবতী।